মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি জসিম ভাই। আমাদের রতনপুরের জসিম ভাই বীর মুক্তিযোদ্ধা, আপনি ওখানে কেন, আপনি মঞ্চে আছেন, প্লিজ প্লিজ। নির্বাচনী সম্মানিত ভাইরা সবাইকে আমি আন্তরিক অভিবাদন জানিয়ে সংক্ষেপে আশা আমাকে সময় দেওয়া হয়েছে। এক মিনিটের কোনো কথা বলা যায় না। আমি আপনাদের সাথে এটুকু বলতে চাই, আজকে সারা বাংলাদেশে যে ক্রিটিক্যাল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, আগামী 30 তারিখের নির্বাচনে 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মতো আপনারা প্রত্যেকটি এলাকা থেকে প্রত্যেকটি এলাকায় এক একটি দুর্গ পালন করে আগামী 30 তারিখের নির্বাচনে আমাদের বিজয়কে ফিরিয়ে আনতে হবে, এই উদ্দেশ্যে আহ্বান জানিয়ে এবং আগামী 30 তারিখে ওই হত্যাকারী চরম ক্রমের ভয়াবহ শেখ হাসিনার পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। এই আসামার কষ্ট করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওরা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, দেশটি সারা জাতীয় জিন্দাবাদ, তারুণ্য প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ কার্যসূচী বীরতম জিন্দাবাদ। আমাদের পরিস্থিতিকে চিন্তা করার ধন্যবাদ সবাইকে আপনারা বলি।